গ্লাসগো চুক্তি বাস্তবায়ন হলে বদলে যাবে পৃথিবী মন্তব্য বোরিসের সম্মেলন সফল বলে দাবি কয়লা ব্যবহার বন্ধে ভারত চীনের আপত্তির ব্যাখ্যা চাইবে জাতিসংঘ ইউরোপ জুড়ে ফের লাগামহীন করোনা অস্ট্রিয়া নেদারল্যান্ডস সহ কয়েকটি দেশে কঠোর বিধি নিষেধ আরোপ মৃত্যু হতে পারে 5 লাখেরও বেশি মানুষের আশঙ্কা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি এশা হোসেন গ্লাসগো চুক্তি বাস্তবায়ন হলে বিশ্বে জলবায়ু পরিবর্তনের চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একই সঙ্গে কয়লার ব্যবহার বন্ধের পরিবর্তে বিশ্ব নেতারা এটি সীমিত করার অঙ্গীকার করলেও একে সম্মেলনের চমৎকার অর্জন হিসেবে অভিহিত করেন তিনি অন্যদিকে কয়লা ব্যবহার বন্ধে ভারত ও চীনের আপত্তির বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মা টানা দুসপ্তাহের আলোচনার পর অবশেষে শনিবার পর্দা নামে COP26-এর এরই মধ্যে সম্মেলনের শেষ দিনে সই হওয়া গ্লাসগো চুক্তি নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা চলছে সম্মেলনের সফলতা ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবার এই তালিকায় যুক্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার এক সংবাদ সম্মেলনে COP26 নিয়ে ইতিবাচক মন্তব্য করেন তিনি বলেন গ্লাসগো চুক্তির বাস্তবায়ন হলে বদলে যাবে গোটা পৃথিবীর চিত্র কয়লা ব্যবহার বন্ধের পরিবর্তে বিশ্ব নেতারা এটি সীমিত করার অঙ্গীকার করলেও একে সম্মেলনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেও দেখছেন তিনি জলবায়ু সম্মেলনের শেষ দিনে আমরা একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছাতে পেরেছি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার বিষয়ে একমত হয়েছে প্রায় 200টি দেশ এবার সম্মেলনে অনেক অপ্রাপ্তি থাকলেও এটিকে মন্দের ভালো হিসেবে দেখছি আমি চুক্তিগুলোর বাস্তবায়ন হলে গোটা পৃথিবীর চিত্রই বদলে যাবে এদিকে কয়লা ব্যবহার বন্ধে ভারত ও চীনের আপত্তির বিষয়ে দেশ দুটির কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছে সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মা সম্মেলনে খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় ধাক্কা ছিল ভারত ও চীনের কয়লা ব্যবহার বন্ধে প্রতিশ্রুতি না দেওয়া তবে আশার বিষয় বিশ্ব নেতারা কয়লা সহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার বিষয়ে সম্মত হওয়ায় বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার বিষয়ে আশাবাদী আমরা এদিকে এবারের জলবায়ু সম্মেলন বিশ্ব নেতাদের আপোষের মধ্য দিয়ে শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পরিবেশ মন্ত্রী বারবারা পোম্পিলি বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য অর্জনে বিশ্ব নেতারা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি করোনা টিকার পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন ঘোষণা করেছে অস্ট্রিয়া স্থানীয় সময় রোববার দেশটির প্রেসিডেন্ট ভ্যান্ডার ব্যালেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন শুধু টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য দেশব্যাপী লকডাউন প্রায় অনিবার্য হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয় সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এরই মধ্যে দেশটিতে টিকা না নেওয়া ব্যক্তিরা নানা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন রেস্তোরাঁ সিনেমা হল সহ বিভিন্ন স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে তাদের এছাড়া সোমবার থেকে ঘরের বাইরে যেতে পারবেন না তারা এর আগে বৃহস্পতিবার দেশজুড়ে টিকার পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শেলেনবার্গ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI-এর সার্ভারে সম্ভাব্য সাইবার হামলার ঘটনা তদন্ত শুরু করেছে সংস্থাটি স্থানীয় সময় শনিবার FBI-এর সার্ভার থেকে লক্ষাধিক ভুয়া ইমেইল পাঠানো হয়েছে জানিয়ে বিপাকে পড়েছেন সংস্থাটির কর্মকর্তারা সৃষ্টি হয়েছে নানা সংকট সাইবার হামলার শিকার হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI স্থানীয় সময় শনিবার তাদের সার্ভার থেকে 1 লাখের বেশি ভুয়া ইমেইল মানুষের কাছে পাঠানো হয়েছে সংস্থাটির টুইট বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে ওই ভুয়া ইমেইলগুলোতে লক্ষাধিক প্রাপককে ধারাবাহিকভাবে সাইবার হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংগঠন স্প্যাম হাউস তাদের মতে ডার্ক ওভারলোড নামে একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে এদিকে ওই ভুয়া ইমেইলগুলোর উৎসে প্রেরক হিসেবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ঠিকানা উল্লেখ করা হয়েছে তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির দাবি তারা এ ধরনের সাইবার হামলার জন্য আগেই সতর্কবার্তা পাঠিয়েছিল FBI-কে
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে এফবিআই এর সার্ভারে প্রবেশাধিকার রয়েছে এমন কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নাকি এর জন্য হ্যাকাররা দায়ী সে বিষয়ে এখনও নিশ্চিত নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনাকে একটি চলমান পরিস্থিতি আখ্যা দিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। এছাড়া সমস্যাটি শনাক্ত করার সাথে সাথেই ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। এদিকে হ্যাকিং বা সাইবার হামলা এড়াতে অজ্ঞাত প্রেরক থেকে পাঠানো ইমেইল সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আর ইংরেজি নববর্ষকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে গোটা সুইডেন। এবছর করোনা বিধিনিষেধ শিথিল থাকায় আলোকসজ্জার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দেশটিতে। সুইডেন থেকে আরো জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে মোট জনসংখ্যার প্রায় 70% খ্রিস্ট ধর্মাবলম্বী। সাধারণত দেশটিতে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে উৎসবের আমেজ শুরু হয় নভেম্বর থেকেই। গেল বছর নানা রঙের বাহারি আলোকসজ্জায় সুসজ্জিত ছিল দেশটির রাজধানী স্টকহোম সহ অন্যান্য শহরের রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে করোনা বিধিনিষেধের কারণে অনেকটাই ভাটা পড়েছিল সেই আমেজ। এবছর জনসাধারণের চলাচলে খুব বেশি বিধিনিষেধ না থাকায় গোটা সুইডেন ফিরেছে তার চিনোচেনা রূপে। সুইডেনে মোটামুটি অনেক বেশি লাইটিং করা হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এখানে রাত কখন আর দিন কখন। খুবই সাজানো গোছানো হয়েছে স্পেশালি ক্রিসমাস উপলক্ষে। করোনা সেই ভয়টা আমাদের মধ্যে এখন আর সেইভাবে কাজ করছে না, যার কারণে একটু স্বস্তি এবং এজন্য ফ্যামিলি নিয়ে বের হওয়া। সুইডেনে এরই মধ্যে শুরু হয়েছে 65 বছরের বেশি বয়সী নাগরিকদের তৃতীয় ডোজ টিকা প্রদান। ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকেই স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। তবে নতুন করে ইউরোপে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সতর্ক সুইডেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। 2024 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। আইসিসি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে সঙ্গে নিয়ে যৌথভাবে বিশ্ব ক্রিকেটের বড় এ আসর আয়োজন করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার আইসিসির পরবর্তী বোর্ড সভায় টি-20 ও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশের পাশাপাশি আইসিসির অন্যান্য টুর্নামেন্টের আয়োজক দেশ নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো টি-20 বিশ্বকাপের এবারের আসর। অষ্টম আসরের আয়োজক অস্ট্রেলিয়া হলেও নবম আসরের আয়োজক চূড়ান্ত করতে শীঘ্রই সিদ্ধান্ত নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। 2024 টি-20 বিশ্বকাপে 20টি দল অংশ নেবে, এ তথ্য বেশ আগেই নিশ্চিত করেছিল আইসিসি। 20 দলের এই টুর্নামেন্টের জন্য যৌথভাবে আবেদন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। গণমাধ্যম বলছে ক্রিকেটের বিশ্বায়ন শুরুর এই টুর্নামেন্ট আয়োজনে ভিন্ন পথে হাঁটছে আইসিসি, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিতে আগ্রহী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আর তাই তাদেরকেই বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিতে যাচ্ছে আইসিসি। 2019 সালের শুরুতে ওয়ানডে স্ট্যাটাস পায় যুক্তরাষ্ট্র, সে বছরই স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদও পায় তারা। 2028 সালে লস অ্যাঞ্জেলেসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিক, আর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বেশ জোরেশোরেই কাজ করছে আইসিসি, আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 1994 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করে যুক্তরাষ্ট্র যে সাফল্য দেখিয়েছে সেই সাফল্যে চোখ রেখে ক্রিকেট বিশ্বকাপের আয়োজনের স্বপ্ন বুনছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। লস্কর আল মামুন, এলমন্টি ক্রিকেট গ্রাউন্ড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে আছেন সহকর্মী লস্কর আল মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আপনাকে ধন্যবাদ। টি-20 বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার ঘরে যখন আনন্দের বন্যা বইছে, ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রেও সেই আনন্দের কিছুটা লেশ যেন ছড়াচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র 2024 সালে টি-20 বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে এমন খবরে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তথা যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে।
আজকে সারাদিন ভর আমি ক্রিকেটের এখানকার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন গ্রাউন্ডে যে হোম ক্রিকেট অনুষ্ঠিত হয় তার কয়েকটি মাঠে আমি আজকে গিয়েছিলাম। সেখানেও তাদের কাছে দেখলাম যে তাদের মধ্যে সেই আনন্দ উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি এবং আমরা কথা বলেছি বিভিন্ন দেশের যারা খেলোয়াড়রা আজকের এই হোম গ্রাউন্ডের লিগ পর্বের খেলায় তারা খেলছেন, তারা শুনে খুবই আনন্দিত হয়েছেন যে যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো যে ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে এবং সেটি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 সালের আয়োজক হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন এশা যে একদিন পরে অর্থাৎ মঙ্গলবার আইসিসির একটি বোর্ড সভা অনুষ্ঠিত হবে, সেই সভায় সিদ্ধান্ত হবে যে চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই আয়োজক হিসাবে দেওয়া হচ্ছে কি না। তবে ইতিমধ্যেই যে আভাস গণমাধ্যমে এসছে তাতে নিশ্চিত করে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে রয়েছেন এবং তারা এই 24 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সঙ্গী থাকবেন ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজকে সাথে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে সেটি নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের যারা প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় রয়েছে, অর্থাৎ আপনি আপনার জন্য জানিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অসংখ্য ক্রিকেট মাঠ রয়েছে, ক্রিকেট গ্রাউন্ড রয়েছে এবং পর্যাপ্ত এই সুযোগগুলো গ্রহণ করেছে এখানকার যারা উদীয়মান খেলোয়াড় রয়েছেন তারা। তার মধ্যে কিন্তু প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রাও রয়েছেন এবং এখানে কিন্তু বাংলাদেশি খেলোয়াড়দের বেশ কয়েকটি সংগঠন এবং বেশ কয়েকটি ক্রীড়ার দল রয়েছে, যেমন এলে বাংলা দল থেকে শুরু করে চার পাঁচটি দল তারা এখানে গঠন করেছেন এবং তারা নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন এবং সেটি একটি আশার আলো যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর এখানে গ্রীষ্মকালীন এবং উইন্টার লিগ পর্বের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। সেই উইন্টার পর্বের যে ক্রিকেট লিগ পর্বের খেলা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি চলছে এবং সেই চলা অবস্থায় যখন বাংলাদেশি খেলোয়াড়রা আজকের খেলছিলেন আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টি জেনেছেন এবং জেনে তারা অত্যন্ত আনন্দিত যে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় হচ্ছে এটি তারা জেনে খুবই আনন্দিত হয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন মার্কিন যুক্তরাষ্ট্র খেলাধুলা এবং ফুটবল থেকে শুরু করে সকল অঙ্গনে তাদের অবাধ বিচরণ রয়েছে, শুধুমাত্র এই একটি ক্রিকেট যেখানে এই ক্রিকেটের উপরে তাদের দখল কম ছিল, অর্থাৎ এই ক্রিকেটই তারা কিন্তু বিশ্বের কাছে খুব বেশি পরিচিত ছিল না। যদিও 2019 সালে তারা ওয়ানডে স্ট্যাটাস পেয়েছেন এবং ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পরে তারা প্রথমেই কিন্তু স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে তারা জয় পেয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র ক্রিকেটে জনপ্রিয় হচ্ছে এমনটি কিন্তু এখন মোটামুটিভাবে ভালোভাবেই বলা চলে। আর যদি 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে পারে তাহলে তো ক্রিকেট দুনিয়ায় যুক্তরাষ্ট্র যে একটি অত্যন্ত পরিচিত নাম হবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। এসা আপনি জানেন যে 2024 সালের যে টি টোয়েন্টি বিশ্বকাপ নবম আসর বসবে সেখানে কিন্তু 20টি দল অংশগ্রহণ করবে এবং 55টি খেলা হবে, অর্থাৎ এটি কিন্তু একটি বড় আয়োজন হবে এবং এই বৃহৎ আয়োজনটি যুক্তরাষ্ট্রে এবং ওয়েস্ট ইন্ডিজ দুটি দেশ মিলে করবে যৌথভাবে, সেটি একটি বড় পর্বের খেলা হবে এবং সেই খেলা উপভোগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেমন মুখিয়ে আছে ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু মুখিয়ে আছেন এবং তারা কিন্তু আশাবাদী যেই 2024 সালের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্র আসবেন এটি কিন্তু এবং সেই খেলোয়াড়দের তারা কাছ থেকে দেখার সুযোগ পাবেন এবং তাদের খেলা দেখার সুযোগ পাবেন এবং মাঠে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে পারবেন সেইটি ভেবে কিন্তু প্রবাসী বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা এখন থেকেই কিন্তু আশায় বুক বাঁধছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন আগামী 2024 সালের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপ খেলা দেখার জন্য। এসা আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখি মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে কোভিড সিচুয়েশন সেই কোভিড পরিস্থিতিকে ভালো একটি লক্ষণ রয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন খেলাধুলায় তারা এগিয়ে রয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে 2028 সালে এই লস অ্যাঞ্জেলেসে আমি যেখানে রয়েছি যে শহরে সেই লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক অনুষ্ঠিত হবে এবং এই অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তির জন্য চেষ্টা চলছে এবং তারই অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে 2024 সালের এই আয়োজন করতে দেওয়া হচ্ছে। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রতে 2024 সালে ক্রিকেটের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে তার সবশেষ। এশা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লস্কর আল মামুন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। গ্লাসগো চুক্তি বাস্তবায়ন হলে বদলে যাবে পৃথিবী, মন্তব্য বরিসের।
সম্মেলন সফল বলে দাবি। কয়লা ব্যবহার বন্ধে ভারত চীনের আপত্তির ব্যাখ্যা চাইবে জাতিসংঘ। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।